হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক নিরাপদে আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে মে মাসের 9 তারিখ, বৈশাখের 25 তারিখ, সোমবার। এখন বাজে সকাল 10:30। ওকে, তো এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর হ্যাঁ, সবার প্রথমে তোমাদের বলি, আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো তোমাদের সকলকে রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের ওয়েদার তো মারাত্মক খারাপ আছে, প্রচণ্ড গরম আছে। আমার এত পরিমাণ কফ হয়ে গেছে না, যে কাশি হচ্ছে, কাশি হলে তখন বোঝা যাচ্ছে যে কফ মানে কতটা পরিমাণ কফ হচ্ছে। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো যে এখন আমার স্নান টান হয়ে গেছে। তো স্নান টান হয়ে যাওয়ার পর আমি উনুনটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিলাম, কারণ অলরেডি 10:30 বেজে গেছে, সেই কারণে ভাতটা চাপিয়ে দিলাম। আর শ্যাম্পু টেম্পু করে স্নান করেছি, দেখতেই পাচ্ছ। শ্যাম্পু করে স্নান করে আজকে আমি একটুখানি নিরাশ হয়ে গেলাম। নিরাশ কেন হলাম? কারণ আজকের ওয়েদার খারাপ আছে, রোদ দেয়নি, একদমই রোদ দেয়নি, মেঘমেঘ করে রেখেছে, আর সেই কারণে প্রচণ্ড গুমোট গরম লাগছে। তো সেই কারণে প্রচণ্ড গুমোট গরম লাগছে, রোদ দেয়নি, মেঘ করে রেখেছে, মানেই গুমোট গরম, তাই না? তো প্রচণ্ড পরিমাণে গরমটা লাগছে, একদমই রোদ দেয়নি। সকালবেলায় মাঝে মধ্যে রোদ দিচ্ছিল, কিন্তু এখন মোটামুটি প্রায় 20-30 মিনিট মতো আর কোনো রোদই দেয়নি, মেঘমেঘ করে আছে। তো বৃষ্টি পড়বে না কি জানি না, আমি তো শ্যাম্পু করে নিয়েছি, এরপর চুল আদৌ শুকনো হবে কি হবে না সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আর সেই দিন মেলাতে যে হেয়ারবেলটা কিনলাম, সেই হেয়ারবেলটা আজকে চুলে লাগিয়েছি, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। খুব একটা খারাপ লাগেনি আশা করি, সেটা তোমরা খুব ভালো বুঝতে পারবে, আমার থেকে তোমরাই ভালো বুঝতে পারবে। তো যাই হোক, আজকের ব্লগটা তো আমি এখন থেকে স্টার্ট করলাম। আজকের ব্লগটাই আমি কাজ বাজ কোনো কিছু দেখাচ্ছি না, সংসারের কাজ, ডেইলি রুটিন, এই সমস্ত কিছু দেখাচ্ছি না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার একটা প্রিয় রান্না, যেটা হচ্ছে কি কথা বলবো বলো, চিৎকার করেই যাচ্ছে। তো আজকের আমার একটা প্রিয় রান্না আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে মুরগি মাংসের লাল লাল ঝোল, যেটা আমার প্রিয়। আর মানে প্রিয় বলতে কি, যখন আমার একদম ভালো করে রান্না করে খেতে ইচ্ছে করে মুরগির মাংস, তখন আমি এইভাবেই রান্না করি। আর অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে সেরকম একটা রেসিপি মানে ভালো মন্দ রেসিপি শেয়ার করিনি, যেটুকু যা শেয়ার করেছি ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো আজকের ব্লগটা স্পেশালি মুরগির মাংস রান্নার স্পেশাল হচ্ছে, মানে আমার প্রিয় মুরগি মাংসের লাল লাল ঝোল রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। দু সেকেন্ড কথা কি বলবো, কেসেই মরে যাচ্ছে, আর প্রচণ্ড কফ হয়ে গেছে ভিতরে প্রচণ্ড। তো যাই হোক, চলো বেশি বকবক করছি না, ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা তোমরা দেখতে থাকো, রেসিপিটা দেখো। রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল রেসিপি, খুবই ইজি এবং খুবই টেস্টি, আশা করবো তোমাদের ভালো লাগবে এবং হেল্প হবে তোমাদের। তো চলো ব্লগটা স্টার্ট করলাম, এখন আমি চলে যাবো সাজা রান্নাঘরে, চলো। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। তো প্রথমেই আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ বলতে ছোট্ট চামচে, 4 চামচে 2 চা চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হবে, রঙটা বেশ ভালো আসবে, একদম টকটকে রঙ আসবে, সেই জন্য আমি প্রথমেই কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। তো টমেটো আর পেঁয়াজ আমি একটুখানি নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভাজবো। তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা জানোই যে আমি টমেটোটা নুন দিয়ে ভাজি, নুন দিয়ে ভাজলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো নুন আর টমেটো, পেঁয়াজ, চিনি এগুলো একসঙ্গে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেবো, মানে একদম ব্রাউন কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজের ব্রাউন কালারটা চলে এসেছে, টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আর রসুনটা আমি একসঙ্গে বাটি। তো পেঁয়াজ আর রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, তবে আমি খুব বেশি অনেকটা পরিমাণে বাটা মশলা ব্যবহার করছি না, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অল্প পরিমাণেই আমি মশলাটা দিচ্ছি। অল্প বলতে খুব অল্পও না, একটুখানি সেরকম আমি মেজারমেন্ট করে, মানে যতটা আমার মাংসর পরিমাণ আছে ততটা পরিমাণ আমি মেজারমেন্ট করে ইয়েটা দিচ্ছি, মশলাটা দিচ্ছি। তো পেঁয়াজ রসুন বাটাটা একটুখানি বেশ কিছুক্ষণ ধরে কষাবো, মোটামুটি 5 মিনিটের মতো। তো মিনিট 5-এ কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা দেবো, তার সঙ্গে আমি একটুখানি জল দিয়ে দেবো, কারণ পেঁয়াজ রসুন বাটাটা হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে, তো ওটা তো তলে লেগে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পরপরই আমি কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এটাকে আস্তে আস্তে কষাবো, খুব বেশি জাল দেবো না,
একদম কম আঁচে এটাকে আমি কষাতে থাকবো। মশলা যত কম আঁচে যত বেশি টাইম নিয়ে কষানো হয় ততটাই কিন্তু রান্নার টেস্ট বাড়ে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা আমি সবসময় মাংসে ব্যবহার করি না, কখনও কখনও দিই, মানে যেভাবে আমার স্পেশালভাবে রান্না করার থাকলে আমি জিরে গুঁড়োটা দিই, নাহলে মাংসে আমি সবসময় জিরে গুঁড়ো দিই না। তো এখন যে মশলাটা দিলাম আমি সেটা হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো মিক্স করে দিলাম। মোটামুটি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো মিশিয়ে এক চা চামচ মতো দিলাম, ঠিক আছে। তো এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে এখন কষাবো, একটুখানি কম আঁচে ধীরে ধীরে কষাতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ নেড়ে চেড়েটা কষাবো। আমি তোমাদের বললাম যে মশলা বেশিক্ষণ ধরে একটুখানি কম আঁচে কষাতে হয়, তবে এটা খেয়াল রেখো যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট খারাপ হবে। দেখতেই পাচ্ছ আমার কড়াইতে মশলা লেগে যাচ্ছে, সেই কারণে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে কষালে মশলাটা বেশিক্ষণ ধরে কষানো হবে এবং পুড়ে যাবে না। আর মশলা বেশি যদি মানে অনেকক্ষণ কষাতে গিয়ে মশলাটা পুড়ে যায় তাতে করে কী হয়, মাংসের মধ্যে একটু হালকা তেতো তেতো টেস্ট আসে আর কালারটা একটুখানি কালো কালো হয়ে যায়। সেই জন্য মানে মশলা একদমই পোড়ানো চলবে না। তো মাংসর মশলা আমার কষানো চলছে, এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয় কালার হওয়ার জন্য, মানে রং লাল টকটকে রং হওয়ার জন্য, এটাতে কোনো টেস্ট থাকে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় ঝালটাল কিচ্ছু হয় না, শুধুমাত্র রং হয়, ঠিক আছে। তো মশলাটা কষানো হয়ে এসেইছে, মোটামুটি 90% কষানো হয়েছে, সেই সময় কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। দেন একটুখানি জল দিয়ে দিলাম, কারণ ওই যে তলে লেগে যাচ্ছে তো কড়ার তলে লাগা কিন্তু একদম চলবে না, তলে লেগে গেলেই কিন্তু মশলা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো সেই কারণে একটুখানি জল দিয়ে দিয়ে কষাতে হবে, তবে আজ কিন্তু আমি একদমই কম রেখেছি, একদমই কম। তো এখন মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে, তো আমি মশলাতে জল দিয়ে দিলাম একটুখানি, বেশ একটুখানি জল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি দেব আলু। আলুগুলো আমি ভাজি নিই, আমি কাঁচা আলুই রান্না করি, একটুখানি অন্যরকমভাবে রান্না করে তখন ভাজি, কিন্তু এইভাবে রান্না করলে আমি কাঁচা আলুই দিই। তো আমার যতগুলো আলু আমি কেটেছি এই সময় দিয়ে দেবো। আলুগুলো বেশ কিছুক্ষণ কষাবো, আলুগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি মাংসটা দেবো, ঠিক আছে। তো যেহেতু কাঁচা আলু সেই জন্য একটুখানি টাইম নিয়ে আলুগুলো কষাতে হবে। আর আমি যেহেতু আগেই নুন দিয়ে দিয়েছি আর নুন দেওয়ার দরকার নেই, আবারও পরে নুন দেবো, ঠিক আছে। তো মাঝখানে যখন আমি মাংসটা দিচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি, তো মাংসটা জাস্ট দিলাম, তো এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ মাংস দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে কষানো চলছে। তো মাংসটা দিয়ে দেওয়ার পর মানে আলুটা কষানো হয়ে যাওয়ার পর মাংসটা তো আমি দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দেওয়ার পর কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নেড়ে যত ভালোভাবে নাড়বে তত মাংসটার মানে মশলার সাথে মিক্স হবে এবং তত খেতে টেস্ট হবে। তো এরপর দেখো আমি কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যাচ্ছি, নেড়ে যাচ্ছি, মাংসটাকেও বেশ ভালোভাবে কষাবো। তো দেখতেই পাচ্ছ মাংস আমার কষানো চলছে, মাংসটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংসটা হাফ সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত কষাবো, যদি জল শুকনো হয়ে যায় তো জল একটু একটু করে দেবো আবার কষাবো, তাহলে মাংসটা সেদ্ধও হবে এবং টেস্টও হবে বেশ ভালো। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবারও নুন। আর তোমরা এটা বলতেই পারো যে আমি মাংসই হলুদ দিলাম না কেন, মানে হলুদ একবারও দিইনি, তোমরা দেখেইছো আশা করি। তো সেটার কারণটা হচ্ছে যে মাংসটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকেই, সেই কারণে আমি আর এক্সট্রা করে হলুদ দিলাম না। যেহেতু আমি লাল লাল করে ঝোলটা করব সেই কারণেই আর কি হলুদ বেশি দিলাম না, ওই যা মাংসে হলুদ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন মোটামুটি আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা একদম জল শুকনো হয়ে গেছে এবং কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো হচ্ছে আমি ঝোলের জন্য জল। তো প্রথমে আমি একটুখানি জল দেবো, হ্যাঁ জলটা হচ্ছে গরম জল দেবো, আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করছি না, এটা হচ্ছে একটুখানি আগে থেকে গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা আমি প্রথমে একটুখানি দেবো। দিয়ে কড়ার যেদিকে যা মানে কড়ার চারিপাশে যা মশলা টশলা লেগে আছে সব আমি ভালো করে ধুয়ে নেব, মানে ধুয়ে নামিয়ে নেবো ওই জলের সাথে, তারপরে আমি আমার ঝোলের জন্য জল দেব, ঠিক আছে। তো ঝোলের জন্য আমি বেশি করেই জল দেব, ঝোল যতটা পরিমাণ রাখতে চাই তার ডবল জল দেব। তো সেটা কেন আমি তোমাদের বলি, কারণ জলটা দিয়ে আমি একটুখানি আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব, ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপর ঢাকাটা খুলে আমি আঁচটা কিন্তু একদম বার করে নেব, দিয়ে মানে উনুনের কাঠটা বার করে নেব, দিয়ে উনুনের যেটুকু আঁচ থাকবে সেই আঁচে কিন্তু আমি ওটাকে রেখে বেশ কিছুক্ষণ ধরে ফুটাবো। মোটামুটি আস্তে আস্তে ওটা 15-20 মিনিট মতো ফুটবে। তো মাংস রান্না করলে আমি এটাই আমার স্পেশালিটি, এটার কারণে কিন্তু বেশিক্ষণ ফোটার কারণে এটার টেস্টটা একেবারে অন্যরকম হয় আর ঝোলটা একদম থকথকে ঝোলটা হয় অ্যাকচুয়ালি, মানে পুরো পুরো ঝোলটা চাপ চাপ ঝোলটা হয়।
তোটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমাদের বললাম তোমরা করে দেখো, যদি গ্যাসে রান্না করো তাহলে একদম লো হিটে বসিয়ে রেখে দিও, খুব ভালো টেস্ট হয় খেতে। তো ফুটে গেছে, এটার এবার আঁচ আমি কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে ফুটতেই থাকবে। এবার তো আর কি রান্না করেছি তোমাদের দেখাই, এই দেখো এখানে হচ্ছে আছে ভাত, না হলে আর দেখানো হবে না। আর এটা হচ্ছে কালা আলু সেদ্ধ করে মেখে নিয়েছি জিরা লঙ্কা তেল করে, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, ঠিক আছে। তো এরপর দেখো মাংসটাতে আমি যখন মানে গরম মশলা দেওয়ার পালা হয়, তো আমি গরম মশলা মাংসে মানে উনুনের মধ্যে দিই না, আমি যে পাত্রটায় গরম মানে মাংসটা নামাই সেই পাত্রটাই কিন্তু আমি গরম মশলাটা দিই, আর তারপরে আমি গরম গরম মাংসটা ঢেলে দিই। এখানে মাংস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তো গরম মশলাটা হচ্ছে আমার ঘরে করা গরম মশলা, সেই জন্য খুবই অল্প পরিমাণে দিই। আর বাবা বলে যে এতে টেস্টটা বেশি হয়, সেই জন্যে আমি যে পাত্রে মাংসটা ঢালি সেই পাত্রটাই আমি গরম মশলাটা কিন্তু দিই, এতে গরম মশলার ফ্লেভারটা নষ্ট হয় না, বেশ ভালো গরম মশলার ফ্লেভারটা বজায় থাকে। তো ঢেলে নিয়েছি, ঢেলে আমি একটুখানি ভালো করে উপর নিচ করে দেবো, তাতে গরম মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো এই দেখো আমার মাংসের ফাইনাল লুক, কালারটা তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে কতটা সুন্দর হয়েছে, আমার তো এখনও দেখে লোভ লাগছে। তোমাদেরও কি লোভ লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মাংস হয়ে গেছে, যেমন খেতে ভালো লাগবে তেমনি কিন্তু টেস্ট মানে যেমন টেস্টি হয়েছে তেমনি কালারটা একদম লাল টকটকে হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার ফেভারিট চিকেন কারি, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি হচ্ছে কুটুকে ভাত দিয়ে দিচ্ছি, কারণ প্রচন্ড চিৎকার করছে, সেই কারণে ওকে একটুখানি একটু ভিতর দিকে ভাত দিয়ে দিচ্ছি। আলুটা সঙ্গে সঙ্গে ফেলে দিলি, হ্যাঁ যা ভেতর দিবে আলুটা কুড়াই দিয়ে যা, তোমার বদমাস রে। যা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, শান্ত যা, এরপর খা এরপর খা, জল আছে। রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে হচ্ছে 12:30, তো রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, দিয়ে কুটুকে খেতে দিয়ে দিলাম। এখন না বেশ ভালো বাতাস দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, হালকা মানে একদমই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, মানে বাইরে বেরোলে গায়ে লাগছে, এমনিতে আর অন্য কোনো কিছু না, বাইরে বেরোলে গায়ে লাগছে, যেটাকে বলে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। খেতে দিলাম তাও চিৎকার করছি, যাতে চিৎকারটা না করে সেই কারণে আমি খেতে দিলাম, যে চিৎকার করে না হলে বাড়ি মাথায় করবে, দুটো কথা বলতে দেবে না শান্তি করে, তো সেই কারণে আমি আগে খেতে দিলাম। তো খেতে দিয়ে কী লাভ হলো, খাওয়া ছেড়ে দিয়ে পরে চিৎকার করছে, তো কারেন্টও মনে হয় চলে গেল দুপুরটা বৃষ্টি পড়তে না পড়তেই। রান্নাবান্না হয়ে গেছে, একটুখানি পরে খাবো, এখন 12:30 বাজছে, তো ওকে খেতে দিয়ে দিলাম, একটুখানি পরে খাবো, একটুখানি বসে নিই। চুলটা একদমই শুকনো হয়নি, কারণ রোদ তো একদমই নেই, তাই চুলও শুকনো হয়নি, তো বাতাস দিচ্ছে বেশ ভালো, তাই ভাবলাম যে বাইরেটাই বসি, যদি বাতাসে চুলটা একটু আধটু শুকনো হয় তো দেখা যাক। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমি তো কিছুদিন আগে পর্যন্ত হাঁটতে যেতাম, এখন তো আর হাঁটতে যাওয়া হচ্ছে না বেশ কিছুদিন ধরে বৃষ্টি টিষ্টি পড়ছে বলে। তো যখন প্রথম প্রথম হাঁটতে যেতাম তখন ফসকা উঠেছিল সেইগুলো, এখন চামড়াগুলো কেমন হয়ে গেছে দেখো, পুরো সাদা সাদা। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম, তারপরে দেখি ব্যথা ব্যথা না কিছু করছে না, তো আমি ভেবেছিলাম মানে ভাবছি যে চামড়াগুলো যেগুলো বসেছিলো সেই চামড়াগুলো আর কি উঠে যাচ্ছে, তাই জন্য এরকম সাদা সাদা হয়েছে, দেখো ভয়ানক দেখাচ্ছে। কিন্তু এখন হচ্ছে আমি খেতে এসেছি, ভাত খাবো। তো ভাত খাওয়ার আগে আজকে যেহেতু আমার প্রিয় মাংস রান্না হয়েছে, মানে প্রিয়ভাবে মানে আমার যেভাবে আমি পছন্দ করি আর কি, সরি আমি একটুখানি গোলমাল করে ফেলছি কথাগুলো, তো যেভাবে আমি পছন্দ করি সেইভাবে রান্না করেছি, সেই জন্য আমার পছন্দের খাবার করবো। তো পছন্দের বলতে মাংসর সাথে আমি সবসময় লঙ্কা লেবু আর পেঁয়াজটাকে খাই, আমার ভালো লাগে। শশা আমি খাই না, শশাটা ভাতের সাথে খেতে আমার ভালো লাগে না, কিন্তু লঙ্কা লেবু আর পেঁয়াজ আর মাংস পেয়ে গেলে আর কোনো কিছু চাই না, আমার এটা একদম ফেভারিট ডিশ, তোমাদের বলেই দিলাম। রান্নাবান্না খাবার দাবার খাওয়া দাওয়া সবই হলো, বৃষ্টিটাও এখন থেমে গেল, কিন্তু সকালবেলা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যতটা পরিমাণ গরম ছিল এখন তার থেকে 4 গুণ বেশি গরমটা লাগছে, বৃষ্টিটা পড়তে গরমটা আরও বেশি লাগছে, মানে 4 গুণ বেশি, মানে বুঝতে পারছো কতটা গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। আর বৃষ্টি খুব বেশি হয়নি, একদমই হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু তাতেই গরমটা বেড়ে গেল। তো
যাই হোক আজকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি না, আমি তোমাদেরকে আমার রেসিপিটাই দেখাবো, মানে আমার প্রিয় রেসিপি খাওয়া দাওয়া টুকটাক দেখালাম, ঠিক আছে। তো যেহেতু ব্লগ শেয়ার করছি না, সুতরাং আর ভিডিওটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটা দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, সাবস্ক্রাইব তো বানতা হ্যায়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাঁচটাকে বেল বাটনটা প্রেস করে দিতে পারো যদি আমার পরের ভিডিওগুলো দেখতে চাও। তো তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় আরও একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। তো চলো আজকের মতো টাটা।